প্রশ্ন করেছেন যে ওযুবিহীন অবস্থায় কোরআন মুখস্থ তেলাওয়াত করা যাবে কিনা। হ্যাঁ, করা যাবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। ওযুবিহীন যদি আপনি তেলাওয়াত করেন এতে কোনো গুনাহ নাই, আপনার জন্য জায়েজ আছে এটা। ওযু ছাড়া কোরআন তেলাওয়াত করতে পারবেন, মুখস্থ তেলাওয়াত করতে পারবেন, কিন্তু হাতে নিয়ে তেলাওয়াত করতে চাইলে আপনি আগে উজু করে নেবেন। এটাই হচ্ছে সঠিক সিদ্ধান্ত ওলামাদের। এ ব্যাপারে যদি ইখতলাফ রয়েছে, কিন্তু জমহুর অধিকাংশ আলেমদের মন্তব্য হচ্ছে কোরআন হাতে নিয়ে তেলাওয়াত করতে চাইলে আপনার অজু থাকা জরুরি। আল্লাহ তাআলা আলাম। রুবেল নাসির প্রশ্ন করেছে যে মসজিদের কাজে যা যা প্রয়োজন সবকিছু সম্পূর্ণরূপে আছে, তারপরে আমি কি মসজিদে টাকা দান করব নাকি এই টাকা গরিবদের দান করলে ভালো হবে? দেখুন, মসজিদের দানটা একরকম আর গরিবদের দানটা আর একরকম, ঠিক আছে? মসজিদে যদি আপনি যে মসজিদের দানের কথা বলছেন সে মসজিদে সব আছে, কোনো অসুবিধা নেই, তাহলে আরেকটা মসজিদে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদে আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। আর অন্য হাদিসে আছে যে মসজিদের সামান্য একটা অংশ যদি আপনি দেন, মানে মসজিদ নির্মাণ করার জন্য সামান্য একটু অংশ নির্মাণ করার জন্য আপনি পয়সা দেন, তাতেও আল্লাহ আপনার জন্য ঘর নির্মাণ করবে জান্নাতে। আর বলছে আসসালাম বলছে যে মান বানালিল্লাহি মাফহাসা কাতাতিন মানে আল্লাহ লাহু বাইতান ফিল জান্নাহ, মানে বিড়াল থাকতে পারে ওর কতটুকু জায়গা যদি আপনি মসজিদের জন্য বানিয়ে দেন, অর্থাৎ সামান্য পরিমাণ অংশগ্রহণ করেন, তাও আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর নির্মাণ করবেন, ঠিক আছে? তো এটা তারপরে মানে মসজিদকে সুন্দর করার জন্য বা মসজিদের প্রয়োজনীয় কাজ যেগুলি বাকি রয়েছে সেগুলি করার জন্য, যেমন ফ্যান লাগবে মসজিদে, আপনার পলস্টার করতে হবে, দেখে খারাপ লাগছে রং করতে হবে, এসবের জন্য টাকা দিলেও কিন্তু সওয়াব পাবেন। যেহেতু আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, মানে যা মসজিদকে আবাদ করে, মানে শুধু নামাজ নয়, মসজিদকে নির্মাণ করা, মসজিদে নামাজ আদায় করা, মসজিদে হক আদায় করা, এগুলি ওই সমস্ত লোকেরা করে যারা আল্লাহ এবং পরকালের প্রতি ইমান রাখে, অর্থাৎ ইমানদারদের পরিচয় এটা, ঠিক আছে? আচ্ছা, এটা একটা। দ্বিতীয়, যে গরিবকে দান করা, এটা অন্য অ্যাঙ্গেলে বা অন্য দিক থেকে এটা অনেক বড় একটা পুণ্যের কাজ, এটা আলাদা দিক থেকে পুণ্যের কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মিসকিনের প্রয়োজন পূরণ করা, একজন মিসকিনের প্রয়োজন পূরণ করা আমার কাছে, আমার মসজিদে এক মাস এতেকাপ করা চাইতে বেশি কল্যাণের এবং সওয়াবের আমি মনে করি। তাহলে দেখেন, গরিব মিসকিনকে দান করা বা তাদের প্রয়োজন পূরণ করা অনেক বড় কল্যাণের কাজ। আতিকুর রহমান আতিক প্রশ্ন করেছেন যে উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আরেক পর্ব আলোচনা করলে আমার মনে হয় ভালো হতো। আমি আপনার উচ্চাকাঙ্ক্ষা আলোচনা শুনে আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হয়েছি। জাজাকাল্লাহ খায়ের। ঠিক আছে, দেখা যাক, আপনি আবেদন করেছেন, আল্লাহ যদি কখনো তৌফিক দান করেন তাহলে এই বিষয়ে আবার আলোচনা